আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনারা অনেকে হোয়াটসঅ্যাপ চ্যানেল খুলতেছেন, কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেল খোলার পরে যে আপনি ফলোয়ার বাড়াবেন, ফলোয়ার বাড়াইতে পারতেছেন না। তো আপনার ফলোয়ার কিভাবে বাড়াবেন, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে আপনারা কিভাবে আপনার হোয়াটসঅ্যাপ চ্যানেলে আনলিমিটেড ফলোয়ার বাড়িয়ে নেবেন। তো আনলিমিটেড ফলোয়ার বাড়িয়ে নেওয়ার জন্য আপনাকে আপনার হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রবেশ করতে হবে। তো আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে প্রবেশ করতেছি। আমার এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা আমি নতুন খুলেছি, আপনাদেরকে দেখিয়ে দেব যে আমি এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিভাবে আনলিমিটেড ফলোয়ার বাড়াবো। তো হোয়াটসঅ্যাপে ফলোয়ার বাড়ানোর জন্য আপনি কি করবেন দেখেন, এই হোয়াটসঅ্যাপ চ্যানেলের নামটির উপরে ক্লিক করবেন। এই নামটির উপরে ক্লিক করার পরে একটু নিচের দিকে চলে আসলে আপনার চ্যানেল লিঙ্ক পাবেন, এই চ্যানেল লিঙ্কে একটা ক্লিক করবেন। চ্যানেল লিঙ্কে ক্লিক করার পরে দেখেন এখানে প্রথমে একটা অপশন দেখতে পাবেন, সেন্ড লিঙ্ক ভিয়া হোয়াটসঅ্যাপ। তো আপনারা কি করবেন, সেন্ড লিঙ্ক ভিয়া হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে আমি যাদের সঙ্গে মেসেজ করি, যাদের সঙ্গে আমি মেসেজ করি, যেসব গ্রুপে আমি জয়েন্ট আছি, সব কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন। দেখেন আমি কিন্তু সব দেখতে পাচ্ছেন, সব কিন্তু দেখতে পাবেন। আপনি এখন কি করবেন দেখেন, একটা একটা করে সিলেক্ট করে আপনি এইভাবে তাদের কাছে সেন্ড করবেন। দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে আর পাঁচটার বেশি তো আপাতত সিলেক্ট করা যায় না, সেজন্য আপনারা কী করবেন, পাঁচটা পাঁচটা করে সিলেক্ট করবেন। সিলেক্ট করে তারপর দেখেন এই দেখেন অ্যারো বাটনে ক্লিক করে আপনারা কী করবেন, সেন্ড করে দেবেন, তাদের কাছে চলে যাবে আপনার চ্যানেলের লিঙ্কটা। তখন তারা কি করবে, আপনার চ্যানেলে কিন্তু তারা জয়েন করবে। তারপর দেওয়া আছে দেখেন শেয়ার টু মাই স্ট্যাটাস। তো আপনি কিন্তু স্ট্যাটাসের মাধ্যমেও কিন্তু আপনার চ্যানেলের ফলোয়ার বাড়াইতে পারবেন। তো স্ট্যাটাসের মাধ্যমে ফলোয়ার বাড়ানোর জন্য দেখেন শেয়ার টু মাই স্ট্যাটাসে ক্লিক করবেন। শেয়ার টু মাই স্ট্যাটাসে ক্লিক করলে দেখেন এটা কিন্তু একটা স্ট্যাটাস হয়ে যাবে। তারপরে নিচের দিকে দেখেন এই যে অ্যারো বাটনটি আছে, এখানে অ্যারোতে ক্লিক করে আপনি কিন্তু আপনার যে চ্যানেলের লিঙ্কটি এটা কিন্তু একটা স্ট্যাটাস হিসাবে চলে গেল। সেই স্ট্যাটাসে যাদের কাছে এই স্ট্যাটাসটা কিন্তু শো করবে তারা কিন্তু আপনার চ্যানেলটাকে ফলো করবে। তারপর দেওয়া আছে কপি লিঙ্ক, এই কপি লিঙ্কে ক্লিক করলে কিন্তু এই লিঙ্কটা কপি হয়ে যাবে। এখন কিন্তু আপনি যে কোনো মাধ্যমে তাদেরকে, যাদেরকে আপনি আপনার চ্যানেলে ফলো করতে বলতেছেন, তাদেরকে আপনি যদি সেন্ড করে দেন তাহলে কিন্তু তারা আপনার চ্যানেলটাকে ফলো করবে। তারপর আছে দেখেন শেয়ার লিঙ্ক, এই শেয়ার লিঙ্কে ক্লিক করলে এই লিঙ্কটি আপনি বিভিন্নভাবে শেয়ার করতে পারবেন। দেখেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, টুইটার, আপনি বিভিন্ন মাধ্যমে, আপনি জিমেলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ইমোর মাধ্যমেও, বিভিন্ন মাধ্যমে আপনি কিন্তু শেয়ার করে আপনি কিন্তু আপনার চ্যানেলে ফলোয়ার বাড়াইতে পারেন। তো ভিউয়ার্স, এভাবেই কিন্তু আপাতত আপনারা আপনাদের চ্যানেলে ফলোয়ার বাড়াবেন। তো এই ছিল আজকের এই ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।